আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এরপরে ফিরদাউ স্যার আপনি লিখেছেন সৈন্যত রোজা রাখলে মা বাবার জন্য সবে নিয়ত আসমা আমিন লিখেছেন আমার ছেলের নাম আহমদ আল সামি আমি কি তাকে শুধু স্বামী নামে রাখতে পারবো রশিদ ইসলাম আপনি লিখেছেন আমি দেখেছি বাহিরের বিভিন্ন দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয় এরপর কোরবানি করা হয় এটা কি জায়েজ সিফাত আহমদ লিখেছেন যদি ফজরের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কই নামাজের কাজা পড়তে হবে এরপরে রাজন হোসেন আপনি লিখেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা আছে আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানা কিনা। ঘুমানো রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য মৃত মা বাবার জন্য তাদেরকে আপনি সব দিয়ে তো সেটি করা যেতে পারে কারণ সিয়ামের ক্ষেত্রে ও মুসলিম আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়ত করা যেতে পারে আসমা আমিন লিখেছেন আমার ছেলের নাম আহমদ আল সামি আমি কি তাকে শুধু স্বামী নামে রাখতে পারবো আহমদ যদি হয় আহম্মদ লিখেছেন আপনি আহম্মদ কোনো নাম হয় না আহমদ হবে আহমদ তো আহমদ রাখলে আর আলসামি রাখার কোনো প্রয়োজন নেই যদি তার বাবার নাম থাকে তার বাবার নাম তো নিশ্চয়ই আছে তার বাবার নাম যদি থাকে স্বামী তাহলে ঠিক আছে আর না হলে আপনার আহমদের পরে তার বাবার নামটা বা দাদার নামের অংশ বা বংশীয় নামের অংশ আহমদ পাটোয়ারি বা আহমদ অহমদ অমুক এভাবে কোনোটা দিতে পারেন কিন্তু আহমদ তার নাম হলে শেষে আবার আলসামী যুক্ত করার কোনো যৌক্তিক কারণ না কিন্তু যদি আপনি শুধু কোনো নামকে করে রাখা যায় বিষয় রশিদ ইসলাম আপনি লিখেছেন আমি দেখেছি বাহিরের বিভিন্ন দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয় এরপর কোরবানি করা হয় এটা কি জায়েজ এরকম পশুকে দুর্বল করে যদি আপনি কোরবানি করেন তো হয়ে যাবে বাট স্বাভাবিকভাবে কোরবানি করার চেষ্টা করা উচিত বিশেষ করে গুলি করার পর যদি সে মারা যায় তাহলে তো সেক্ষেত্রে কোরবানিতে দূর কথা সেই পুরশুর খাওয়া যাবে না কারণ সেটি হারাম হয়ে যাবে এবং জবে করা হয়নি সেই কারণে আর যদি তার প্রাণ থাকে তাহলে জবে করলে গোস্ত খাওয়া হারাল হবে এমনকি অনেকগুলাই কামিটাকে কোরবানি বিশুদ্ধ হবেও বলেছেন বাট কোরবানির পশুতে সাধারণত যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে সে জিনিসটা লক্ষ্য করা দরকার যদিও এখানে একেবারে জবের প্রক্রিয়াতে আপনি এটি করেছেন যার কারণে কোরবানি হয়ে যাবে বাট স্বাভাবিক প্রক্রিয়া করতে পারলে সেটা বেশি ভালো তবে হ্যাঁ বাইরে এমন কিছু গরু আছে যেগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়াতে কোরবানি করাটা টাফ যার কারণে অনেক বড় হওয়ার কারণে আকৃতিতে সেগুলোকে বসে আনা কঠিন হয় হয়তোবা এই সমস্ত প্রক্রিয়া সেখানে অবলম্বন করা হয় সিফাত আহমদ লিখেছেন যদি ফজলের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কেউ নামাজের কাজা পড়তে হবে অবশ্যই কাজা পড়তে হবে সূর্য উঠে গেছে তাহলে সূর্য ওঠার পর পনেরো বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার পনেরো মিনিট পরেই যে কোনো সময় আপনি নামাজ পড়ে ফেলবেন নবী করিম সাল্লাম বলেছেন মান্নামা আনসারিহা ফারুসালিহায়িকা বক্তুহা যদি কেউ নামাজ পড়তে ভুলে যান কিংবা ঘুমের কারণে নামাজ সম্মত পড়তে না পান তাহলে যখন ঘুম ভেঙে যায় তখন তিনি যেন নামাজ পড়েন এটা তার জন্য নামাজের ওয়াক্ত নাম ইস্তাদামের জীবনে একবার ফজর নামাজ এরকম মিস হয়েছে সাহাবিদের সহকারে তিনি কোনো একটা সফর থেকে আসছিলেন তো প্রতিমধ্যে তারা রাতে শুয়েছেন ঘুম থেকে জাগাবার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন পালা করে সাহাবিদেরকে তাদের মধ্যে একজন তিনি ঘুমে ঘুমিয়ে পড়েছেন যার কারণে তিনি নিজেটের পানি ওনাদেরকেও ডাকতে পারেননি পরবর্তী তিনি বিশ্বাদুল ইসলাম সবাইকে নিয়ে এসে নামাজ কাজা করেছেন বিদায় আপনাকে নামাজ পড়তে হবে পরে তবে এরকম ফজল নামাজ প্রায় কাজা হওয়া বা নিয়মিত কাজা হওয়া নিশ্চয়ই গ্রহণযোগ্য না এরপরে রাজন হোসেন আপনি লিখেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কিনা ভাই রাজন হোসেন আপনি জাপান থেকে প্রশ্ন করেছেন এবং আমরা সবাই জাপান থেকে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে দিনই কাজ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি তবে সেই সাথে অনেক প্রবাসী ভাইরা এখনো দিনের ছোঁয়া থেকে দূরে আছেন অনেকে নিজের আমল খুঁয়ে বসে থাকেন সেই জায়গায় সেগুলো আমাদের চিন্তার কারণ নিশ্চয়ই যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা যায় আছে কিনা আপনি সম্ভবত মেহরাবকে বোঝাতে গিয়ে মিনার বলেছেন মেহরাবের সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে কবরস্থান করলে সেটা জায়েজ আছে কিনা উত্তর হল যে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান হয় বা কবরস্থান জন্য আলাদা ওয়াল থাকে একথা মসজিদের ওয়ালের মধ্যে না বাইরে তাহলে সেক্ষেত্রে মানে পার্শ্ব বোঝা যায় যেটা কবরস্থান মসজিদ তাহলে এটা জায়জ আছে তবে সবচেয়ে ভালো হয় মসজিদের পূবে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে যদি কবরস্থান করতে পারেন তাতে যেটা হয় যে মসজিদের সামনে যে কবরস্থান আছে দেখতে অন্তত অর্ দেখা যাচ্ছে না যে আপনি কবরকে সেজদা করছেন যদি এখানে কবরকে সেজ করা হবে না এবং এর কারণে কোনো গুণা হবে না এবং কেউ উদ্দেশ্যে দেশে করেও না যার কারণে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান থাকে সেটা হারাম বা নাজায়জ হবে না শিরক হবে না ইনশাল্লাহ এর ফল হওয়া ভূঁইয়া আপনি দেখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না ধুয়ে সে বিছানায় ঘুমানোকে উচিত এ বিষয়ে আমরা এর আগে কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনও যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি বিছানার কোনো বিছানা শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্ন হলে সেই বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিধায় সবাস হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত সেটি ভিন্ন বিষয়